পাহাড়ের দখল রাখতে বিশেষ তৎপর এডিসির শাসক দল তীব্রাবথা। পাখির চোখ 2023 বিধানসভা নির্বাচন সংশ্লিষ্ট কারণে আসন্ন ভিলেজ কমিটিগুলো দখলের ছক কাটছে তীব্রামথা, হাতে নিচ্ছে নানা দলীয় কর্মসূচি। বৃহস্পতিবার সালেমা ব্লকের অধীন সাউথ কচুছড়া ভিলেজ কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তীব্রামথা দলের কর্মী সমর্থকরা। পরে কমলপুর মহকুমা শাসকের আশ্বাসের ভিত্তিতে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। এডিসি ভিলেজ স্তরে যে সকল উন্নয়নমূলক কাজকর্ম রয়েছে সেগুলোর মধ্যে রাজনৈতিক বিচারিতা করা হচ্ছে, এই অভিযোগ এনে বৃহস্পতিবার সালেমা ব্লকের অধীন সাউথ কচুছড়া ভিলেজ কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তীব্রামথা দলের কর্মী সমর্থকরা। তাদের দাবি, অতি সত্বর এই দ্বিচারিতা মনোভাব বন্ধ করে সরকারি সুযোগ সুবিধাগুলো সবাই যাতে ভোগ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। আমরা তীব্রামথা থেকে আসি, আমরা আওয়ার পরে গতকাল আমরা এখানে চেক করলাম যে আমরা পঞ্চায়েত থেকে আমাদের চেয়ারম্যান বডি মিলা এবং এখানে বিজিবির দুজন লোক আমরা মনোনীত করা পারেছি, ওইটাতে ক্যান্সেল করা এরা শুধু বিজিবির তরফ থেকে এরা লোক ইয়ে করতেছে, কাজে মানে ইয়ে করতেছে, এরা কাজে দেওয়া হইতেছে। কিন্তু আমরা তীব্রামথার যে লোক আছে কমিটিতে যেটা সিদ্ধান্ত করা পালন হয়েছে রেজুলেশন দিয়া ওইটাতে ক্যান্সেল করা লাগে, এর যার জন্য আমরা আজকে এই পঞ্চায়েত ইয়ে অফিসটা আমরা ঘেরাও করতে আসছি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কচুছড়া থানার পুলিশ এবং ছুটে আসেন সালেমা আরডি ব্লকের বাস্তুকার। অবরোধকারীদের সাথে কথা বলেন বাস্তুকার ও কচুছড়া থানার ওসি, কিন্তু অবরোধকারীরা মানতে নারাজ। তারা চাইছেন ব্লক আধিকারিক এবং মহকুমা শাসক এসে তাদের সঙ্গে কথা বলতে হবে। প্রায় তিন ঘন্টা পর ঘটনাস্থলে ছুটে আসেন সালেমা ব্লক আধিকারিক এবং অবরোধকারীদের সাথে কথা বলেন, কিন্তু ব্লক আধিকারিকের কথাও শুনতে নারাজ অবরোধকারীরা। তারা চাইছেন মহকুমা শাসক এসে তাদের সাথে কথা বলতে। এদিকে এই ঘটনার খবর পেয়ে কচুছড়া থানার ওসি যখন ঘটনাস্থলে আসছেন তখন ওনার গাড়ির সাথে ধাক্কা লেগে এক অবরোধকারী আঘাত পায় এবং এই ব্যক্তির মাথায় আঘাত লাগে। তাতে আরো উত্তেজিত হয়ে পড়ে অবরোধকারীরা। তাদের দাবি, পুলিশের ড্রাইভার এভাবে ভিড় এলাকায় গাড়ি চালানো ঠিক হয়নি। পাশাপাশি এই ঘটনার জন্য ওনারা চালকের শাস্তি দাবি করেন। এরপর প্রায় চার ঘন্টা অতিবাহিত হওয়ার পর কচুছড়া ভিলেজ কার্যালয়ে এসে পৌঁছান কমলপুর মহকুমা শাসক এবং অবরোধকারীদের সাথে কথা বলেন ও তাদের সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করলে অবরোধ মুক্ত হয় ভিলেজ কার্যালয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।